নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ শুরুতেই চোখ রাখবো নীরজ চোপড়া। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নীরজ চোপড়ার। সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। সেই পারফরমেন্সকে ছাপিয়ে গেলেও লুসানে ডায়মন্ড লিগেও সোনা হাতছাড়া হলো ভারতীয় ক্রীড়াবিদের। তাকে আবারও দ্বিতীয় হয়েই ট্র্যাক ছাড়তে হলো। দোহা ডায়মন্ড লিগে গতবার সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তাকে নিয়ে প্যারিস অলিম্পিক্সে দেশবাসীর প্রত্যাশা ছিল চরমে, কিন্তু সেই প্রত্যাশা পূরণে তিনি সফল হননি। সেই হতাশা ভুলতে লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেন নীরজ। সেখানে সোনা জিতলেও কিছুটা দুঃখ ভুলতে পারতেন, কিন্তু সেটাও হলো না। আবার রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। গ্রানাডার প্রতিযোগী অ্যান্ডারসন পিটার্সের কাছে হারলেন। 2022 এবং 2023 সালে পরপর দুবার ডায়মন্ড লিগ জয়ের পর এবার দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 12:30টায় ডায়মন্ড লিগের জ্যাভলিনের ইভেন্ট শুরু হয়। অলিম্পিক্স শেষে সোনা গিয়েছিল, চোট রয়েছে নীরজের, অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। চোট নিয়ে লুসানে কেমন খেললেন তিনি, সেদিকে নজর ছিল ক্রীড়া মহলের। প্রথম থ্রোয়ের পর অনেকটাই পিছিয়ে পড়েন নীরজ। প্রথম দুইয়ে থাকা অ্যান্ডারসন এবং জুলিয়ান যথাক্রমে 86.36 এবং 85.07 মিটার ছোড়েন। সেখানে নীরজ ছোড়েন 82.1 মিটার। দ্বিতীয় এবং তৃতীয় থ্রোয়ে যথাক্রমে 83.21 এবং 83.13 মিটার ছোড়েন ভারতীয় ক্রীড়াবিদ। চতুর্থ রাউন্ডে 82.34 মিটার ছুঁড়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। পঞ্চম থ্রোয়ে 85.58 মিটার ছুঁড়ে তৃতীয় স্থানে উঠে আসেন। ষষ্ঠ রাউন্ডে 90.61 মিটার ছুঁড়ে অনেকটা এগিয়ে যান অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে থাকা জুলিয়ান 80.47 মিটার ছোড়েন। শেষের দিকে সোনা জিততে হলে নীরজকে প্রায় 91 মিটার ছুঁড়তে হতো, কিন্তু 89.49 মিটারের বেশি ছুঁড়তে পারেননি গতবারের সোনাজয়ী। এবার তাকে সন্তুষ্ট থাকতে হলো রুপো নিয়ে।